নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই গেছে সকলকে স্বাগত আমরা সকলেই জানি যে আপার পেমেন্ট নিয়োগ দীর্ঘদিন ধরে চলছে দীর্ঘ সাত বছর ধরেও কিন্তু এই নিয়োগ সম্পন্ন করা যায়নি কারণ একাধিক মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে কারণ যে মেইল লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে একাধিক ভুল ছিল এবং সেটি গেজেট মেনে করা হয়নি তাই একাধিক মামলার জন্য এই নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে আছে সরকার চাইলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্ভব করতে পারে কিন্তু সরকার চাইছে না সেই কারণেই আপারের পরীক্ষার্থীরা অভিনব পদ্ধতিতেই লকডাউনে বাড়ি থেকে প্রতিবাদ শুরু করেছে প্রোটেস্ট ফ্রম হোম প্রথম কর্মসূচিতে তারা বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করে দ্বিতীয় কর্মসূচিতে ফেসবুক লাইভের মাধ্যমে তারা প্রতিবাদ জানায় এবার তারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করছে এই কর্মসূচি চলবে জুন মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ এখানে মূল উদ্দেশ্য হল একটি করে গাছ রোপণ করা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাতে দুতক মামলাগুলির নিষ্পত্তি ঘটিয়ে গেজেট মেনে নিয়োগ সম্পূর্ণ করতে পারে তাই এই ধরনের অভিনব একটি আন্দোলন শুরু করতে চলেছে আপারের পরীক্ষার্থীরা আপনি যদি আপারে পরীক্ষার্থী হন তাহলে আপনি কী করবেন আপনি বিভিন্ন ধরনের কবিতা বা গানের মাধ্যমে প্রতিবাদ জানাতে পারেন অথবা বিভিন্ন পোস্টার তৈরি করতে পারেন একটি গাছ একটি পান সম্বন্ধীয় বিভিন্ন পোস্টার আপনি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন এছাড়া আপনি একটি বৃক্ষ ওপেন করছেন তার ছবি বা ভিডিও বানিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন আপার প্রাইমারি পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই আছেন যারা সীমার নিচে বসবাস করেন অর্থাৎ কোনো রকমে পড়াশোনা চালিয়ে তারা আপার পরীক্ষায় পাশ করেছিল কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ সম্পূর্ণ হয়নি তাই একটি গাছ লাগিয়ে যেমন একটি পান বাঁচানো সম্ভব তেমন একটি আপারের পরীক্ষার্থীকে চাকরি দিয়েও একটু পরিবার বাঁচানো সম্ভব তাই এই ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছে আপার পরীক্ষার্থীরা তাই আপনিও যদি আপার পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পরিকল্পনার মাধ্যমে আপনিও কিন্তু প্রতিবাদ জানাতে পারেন তাই যেহেতু পাঁচ তারিখে বিশ্ব পরিবেশ দিবস ওই দিন আপনি একটি গাছ লাগিয়ে প্রতিবাদ জানাতে পারেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন যাতে দ্রুত মামলা নিষ্পত্তি ঘটিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাই দেরি না করে আজই এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং এই আন্দোলনকে সফল করে তুলুন